এখন থেকে 100 বছর বাদে কেউ মনে রাখবে আমায় কোন একটা লেখাতে সংশয় রেখে বলেছিলেন রবীন্দ্রনাথ আপাদমস্তক সাহিত্য অথবা ফুটবলের শিল্পী সেক্টর যে কোনোটা হোক না কেন কিংবদন্তীরা তাদের নন্দনে ঠিকই বেঁচে থাকে কোয়ান্টিটির চক্রে পড়া মানে হারিয়ে যাওয়া কোয়ালিটি সময়কে আটকে টিকে যাওয়া কোনো না কোনো ভাবে গোলের সেলিব্রেশন থেকে শুরু করে বার্সেলোনার খেলোয়াড় কোচদের দিকে তেড়ে যাওয়া এল ক্লাসিকোতে ধ্রুপদী হ্যাট্রিকে ভিনিসিয়াস জুনিয়র বারে বারে মনে করিয়ে দিচ্ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে স্প্যানিশ সুপারকোপার এই ক্লাসিকো সৌদি আরবের রিয়াদে এখন যে ক্লাবে খেলেন সে আল নাসেরের ঘরে সেই 7 নম্বর জার্সি হ্যাট্রিক সবাই বলাবলি করছিল ভিনিসিয়াস ব্লু প্রিন্ট হলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছেন সিআর সেভেনকে আমি অনেক ভালোবাসি রিয়াল মাদ্রিদে যা করেছে আবার এখানেও মানে সৌদিতে ও লেগাসে এগিয়ে নিয়ে যাচ্ছে যেভাবে সেলিব্রেশন করলাম সেটা তাকে সম্মান জানানোর জন্যই সত্যি বলতে আমি রোনালদোকে আইডল মানি ক্রিশ্চিয়ানো রোনালদোর ফেলে আসা জার্সি গায়ে জড়ানো ভিনি কথাবার্তা তো রনের মতোই দ্ব্যর্থহীন সবাই আমার সাথে পরিকল্পিতভাবে ঝামেলা করতে চায় কারণ জানে যে ম্যাচ শেষে প্রেস আমার খুঁতগুলো বড় করে হেডলাইন করবে বাট আই ডোন্ট কেয়ার ব্যালন্ডিয়রের সংখ্যায় মেসির চাইতে পিছিয়ে ক্রিশ্চিয়ানো ফুটবল বিশ্বকাপও হলো না জেতা তবে নতুন দিনের সম্ভাব্য বিশ্বসেরা ফুটবলারের উল্লেখযোগ্য মেসিকে নয় আইডল মানে ক্রিশ্চিয়ানো রোনালদোকে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা রেফারেন্স আর্জেন্টিনার আগামী ভাবা হয় যাকে সেই আলেহান্দ্রো গার্নাচো বলেছেন যে মেসির কাছ থেকে শিখি তবে রোনালদোকে আইডল মানি এমনকি ক্রিকেট দুনিয়ার কিং বিরাট কোহলিও আইডল মানেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে কেন তিনি তাকে ভক্তি করেন ইন্টারভিউ দিয়েছেন অজস্র কথায় আছে না নিখুঁত কেবল স্বর্গে পৃথিবীতে পারফেকশন বলে কিছু হয় না আসমান পেলে জমিন পাবে না জমিন পেলে আসমান পাবে না যা আছে তাই নিয়ে বেঁচে থাকা এর চাইতে ভালো কি আছে আর জীবনে মাহাদি হাসান একাত্তর বিশে উনিশের বিশ্ব জয় সাউথ আফ্রিকায় বাংলার রূপকথা দেশের একমাত্র গণমাধ্যম হিসেবে সাথেই ছিল খেলাযোগ 23 এশিয়া কাপে আরেক মহেন্দ্রক্ষণ দুবাইয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন স্বপ্ন আবারও অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয় আবারও সাউথ আফ্রিকায় খেলাযোগ জুনিয়র টাইগারদের চোখে চোখে রাখবো আমি সাইফুল রূপক চোখ রাখুন একাত্তর টেলিভিশন এবং খেলাযোগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে